চট্টগ্রাম দুই আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাছ ভান্ডারির হুমকিতে দুদক পিছপা হবে না। এমপির দুই ছেলের বিরুদ্ধেও দুর্নীতি মামলার তদন্ত অনর থাকবে বলে সাফ জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। এদিকে টিআইবি বলছে এমপি নজিবুল দুদকের চামড়া তুলে ফেলার যে হুঙ্কার দিয়েছেন তা আইনের শাসনের পরিপন্থী। হাইকোর্টও এমপির এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে। চট্টগ্রাম দুই আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি দুদককে এভাবে চামড়া তুলে ফেলার হুমকি দেন। সংস্থার কমিশনার ডক্টর মোজাম্মেল হক খানের গ্রামের বাড়িতে গিয়ে ইট খুলে ফেলারও হুঁশিয়ারি দেন। লিজিং কোম্পানি প্রাইম ফাইন্যান্স থেকে প্রায় ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তরিকত ফেডারেশনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারির দুই ছেলে তৈয়বুল এবং আফতাবুলের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। এ মামলার পরই দুদকের কমিশনার মামলার বাদী এবং সংস্থাটির উপর ক্ষিপ্ত হয়ে বক্তব্য দেন এমপি নজিবুল। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। উনি 65 কোটি টাকা শোধ করে দিয়েছেন, এম্বেজমেন্ট হয়নি। অবভিয়াসলি যদি ওনার এই ধরনের দাবি থাকে এবং ওনার কথা যদি সত্য হয় সেই কথাটা বলার একটা ফোরাম আছে বিফোর দ্য কোর্ট। উনি কোর্ট অফ লতে না বলে এইভাবে অডাসিটি, হ্যাঁ, বিস্তৃত ল্যাঙ্গুয়েজে কথা বলা, এটা তো অত্যন্ত আপত্তিজনক। এবং একজন সাংসদের কাছে তো আমরা এগুলো আশা করি না। এবং উনি নিজেকে কী মনে করেন, উনি কি আইনের ঊর্ধ্বে? অবশ্যই না। তার কাছে মিস্টার ভান্ডারি যে বক্তব্যগুলি দিয়েছেন অত্যন্ত অপমানজনক এবং আপত্তিকর, এবং ওনার অহমিকার একটা প্রতিফলন ঘটছে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন ক্ষমতার অপব্যবহার করে দুদককে হুমকি দিয়েছেন নজিবুল বশর। একটি প্রতিষ্ঠানের অবস্থানকে অপব্যবহার, ক্ষমতাকে অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে এই ধরনের ঘোষণা দেওয়া কোনো অবস্থায় একটি সভ্য সমাজে গ্রহণযোগ্য বলে আমরা মনে করি না। দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান জানালেন কারো হুঙ্কারে দুদক পিছু হটবে না। কোনো ব্যক্তির প্রতি, কোনো দলের প্রতি আমরা কখনোই বিরূপ মনোভাব অথবা তার পক্ষ নিয়ে কোনো কাজ আমরা করি না। আমরা যেই কাজগুলো করি নৈর্ব্যক্তিকভাবে করি। এক্ষেত্রে যা হয়েছে সেটাও সেই কাজটি আমরা করেছি, কিন্তু আমাদের এই কাজ নিয়ে কে কী মন্তব্য করেছেন এটা নিয়ে আমি কখনোই ভাবি না। আমরা আইনের আওতায় যেটুকু করা দরকার, রাষ্ট্রের স্বার্থে যা করা দরকার সেই কাজটি করেছি এবং এটি আমরা করেই যাব। এখানে কোনো ব্যক্তির কোনো বক্তব্যে আমরা কখনোই পিছপা হব না এবং আমাদের অবস্থান অনড় থাকবে। নজিবুল বশরের দুই পুত্র সহ ১৪ জনের বিরুদ্ধে আত্মসাত এবং মানি লন্ডারিং আইনে যে মামলা হয়েছে তার তদন্ত কাজও শিগগিরই শুরু করবে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।